এক বেশ্যা কেবল অন্য বেশ্যাদের মূল্যায়ন করবে, একজন বাচ্চার মূল্যরা কি বুঝবে? পরিমণির হাতে হাত করার বদলে এই জাতি মেহেদি দেখেছে। প্রিয় ভাই বন্ধু, এই ধরনের ভাষা ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। যেই দেশে পরিমণিদেরকে রিমান্ডে দিয়ে বিচারককে ক্ষমা চাইতে হয়, সেই দেশে কাজী ইব্রাহিম হুজুরকে রিমান্ডে নেবার আগেই শারীরিক নির্যাতন করা হবে, এটাই স্বাভাবিক। দর্শক, এই নষ্ট সমাজের ভ্রষ্ট মায়ের নিকৃষ্ট সন্তানরা একজন বয়োবৃদ্ধ বিচক্ষণ আলেমকে রাতের গভীরে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে তার হাতের আঙ্গুল ভেঙে দিয়েছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এই জাতি আজ কতটা কপাল পোড়া তা সত্যিই ভাববার বিষয়। দর্শক, এই দেশে প্রতিদারা গ্রেপ্তার হয়ে বীর দাপটে বের হয়ে আসে, হাজার হাজার পুলিশ এদেরকে প্রোটোকল দিয়ে রানীর মতো সম্মান দিয়ে আদালতে নিয়ে আসা করে। দর্শক, এরা আদালত প্রাঙ্গণে বসে বসে হাত রাঙায় মেহেদি দিয়ে আর জাতিকে নোংরা মেসেজ ডেলিভারি করে, তারপরও প্রশাসন এদেরকে রানীর মর্যাদায় রাখে। অন্যদিকে একজন আলেম, যিনি উপমহাদেশের একজন বিখ্যাত হাদিস বিশারদ, যার বাবা চাচা মামা নানা সবাই আলেম, দর্শক, যার গোটা পরিবারটা ইসলামের একটি বাগান, যিনি সর্ববিষয় নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই তথাকথিত বাস্তবতার বাইরে গিয়ে যিনি দেশ, স্বাধীনতা, মাটি, মানুষ ও মনুষ্যত্ব নিয়ে কথা বলেন, মডার্ন টেকনোলজি ও সায়েন্স নিয়ে যিনি গবেষণা করেন, কোরআন হাদিস থেকে যিনি সকল সমস্যার সমাধান খুঁজেন। দর্শক, শুধু কবরের খবর নয়, বৈশ্বিক মহামারী থেকে শুরু করে বিশ্ব ব্যবস্থা নিয়ে কোরআন ও হাদিসের আলোকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যিনি জাতিকে চরম সত্য কথাটুকু নির্ভয়ে জানিয়ে দেন, তিনি হলেন মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। অনেক মূর্খরা তাকে নিয়ে ট্রল করলেও তার দেয়া পূর্বাভাস সাময়িকভাবে অবিশ্বাস্য মনে হলেও ইতিমধ্যেই তার অনেক পূর্বাভাস সত্যতে পরিণত হয়েছে। দর্শক, আমি ধরেই নিলাম কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ অপরাধী। ওনাকে জিজ্ঞাসাবাদের দরকার, তাহলে রাতের গভীরে ডাকাতের মতো কেন তার বাসায় যেতে হবে আর সন্ত্রাসী কায়দায় তার দরজায় লাথি মারতে হবে? একজন কাজী ইব্রাহিম তো চোর ডাকাত অথবা সন্ত্রাসী নন। ওনাকে ডিবি অফিস থেকে একটা ফোন দিলেই তিনি দায়িত্বশীল একজন আলেম, সম্মানিত ব্যক্তি, তিনি অবশ্যই নিজেই চলে যেতেন। দর্শক, কিন্তু তা না করে এই ডিসি হারুন তার গুম বাহিনীকে নিয়ে একজন বয়োবৃদ্ধ আলেমের দিনকে গুম করার উদ্দেশ্যে গোপনে পরিচয় গোপন করে তাকে সাদা পোশাকে ধরে নিয়ে আসলেন। পরের দিন তার বক্তৃতা ভাইরাল হওয়ার পর, জানাজানি হওয়ার পর, বিভিন্ন নাটকীয়তার পর গ্রেফতার দেখানো হলো। যদি বিষয়টা ভাইরাল না হতো, তাহলে হয়তো ইব্রাহিম হুজুরকেও এই মুসলিম উম্মা হারিয়ে ফেলত। দর্শক, এই ডিসি হারুন রশিদের নেতৃত্বে অনেক আলেম ওলামা দেশপ্রেমিক মানুষকে গুম খুন করা হচ্ছে। ডিবিসি নিউজে এই হারুন রশিদের একটি সাক্ষাৎকারে দেখলাম সে সম্মানিত আলেমের দিনকে বিভিন্নভাবে কটাক্ষ করেছে। ইব্রাহিম হুজুরের বিভিন্ন বক্তৃতাকে নিজের মন গড়া মিথ্যা দিয়ে সাজিয়ে তা প্রচার করছে। দর্শক, এই হারুন রশিদ গং কুনি হাসিনার পালিত কুকুর এবং রয়ের দালালকে চ্যালেঞ্জ করলাম। ডিবিসিতে বসে সে ইব্রাহিম হুজুরকে নিয়ে যতটা কথা বলেছে সবই মিথ্যা বলেছে, পুরো জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। দর্শক, আমি এই ভিডিওর মাধ্যমে আরও পরিষ্কার করে দিব এই ডিসি হারুন ইব্রাহিম হুজুরের ব্যাপারে কতটুকু মিথ্যা কথা বলেছেন। ডিসি হারুন বলেছেন ইব্রাহিম হুজুর নাকি বলেছেন করোনা ভ্যাকসিন গ্রহণ করলে নাকি ছেলে মেয়ে হয়ে যাবে আর মেয়ে ছেলে হয়ে যাবে। ইব্রাহিম উনি দেখলেন, স্বপ্ন দেখলেন যে করোনা যে নিলে ছেলে ছেলে হবে, মেয়ে মেয়ে ছেলে হয়ে যাবে। আপনারা যারা ইব্রাহিম হুজুরকে জানেন অথবা তার বক্তৃতা শুনেন, আপনারা অবশ্যই শুনে থাকবেন যে ইব্রাহিম হুজুর সরাসরি এই কথা বলেননি, তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর একটি বক্তব্যকে তুলে ধরেছিলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো বলেছিলেন করোনা ভ্যাকসিন নিলে মানুষ কুমির হয়ে যেতে পারে, মেয়ের মুখে দাড়ি গজাতে পারে, আবার পুরুষ মেয়ে অথবা বোকা হয়ে যেতে পারে, হয়তো কোনো সাধারণ মানব অতি মানব হয়ে যেতে পারে। আর ব্রাজিলের প্রেসিডেন্ট সেই কথাগুলো বলেছিলেন ভ্যাকসিন আবিষ্কারক কোম্পানি ফাইজারের দেওয়া কন্ডিশন থেকে, যে ফাইজার তাদের কন্ডিশনে বলেছে তাদের ভ্যাকসিন দিয়ে কোনো সাইড এফেক্ট হলে তারা তার দায়ভার গ্রহণ করবে না। আর সেখান থেকেই জাতিকে সতর্ক করার জন্য হুজুর বক্তৃতায় বিষয়গুলো তুলে ধরেছিলেন। দর্শক, তাহলে চলুন ব্রাজিলের সেই প্রেসিডেন্টের বক্তৃতাটুকু আমি আপনাদেরকে দেখাতে চাই। সেই দিন তার বক্তব্য বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ পেপারে এসেছিল। হিন্দুস্তান টাইম, আপডেটেড অন December 19, 2020। যদি দেখেন তাহলে আরও অনেকগুলো পত্রিকাতেই সেদিনের এই নিউজটি এসেছিল যে ব্রাজিলের প্রেসিডেন্ট কি বলেছিলেন। তাহলে চলুন সেখানে আমরা দেখি। ওয়ার্ল্ড নিউজ, কোভিড ভ্যাকসিন ক্যান টার্ন পিপল ইন্টু ক্রোকোডাইলস। এই যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলসোনারো, তিনি বলেছেন যে কোভিড ভ্যাকসিন যদি নেওয়া হয় তাহলে মানুষ কুমিরে পরিণত হতে পারে। দর্শক, আমি হিন্দুস্তান টাইমের এই নিউজটিকে কপি করে গুগল ট্রান্সলেট দিয়ে বাংলা করে পড়ে শুনিয়ে দিই, যাতে আমাদের সবারই
বুঝতে সুবিধা হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট জাই বোলসোনারো গত বছরের শেষের দিকে প্রথমবারের মতো করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, এটি সামান্য ফ্লু বলে চিহ্নিত করেছিলেন। এখানে উল্লেখ করা হয় যে ব্রাজিলের প্রেসিডেন্ট এই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সন্দেহভাজন ছিলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন যে ফাইজারের চুক্তিতে এটি খুবই স্পষ্ট, আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য দায়ী নই। মানে ফাইজার বলেছে যে তাদের ভ্যাকসিন দিয়ে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার জন্য এরা দায়ী থাকবে না, যদি আপনি কুমির হয়ে যান তাহলে এটি আপনার সমস্যা। বলসোনারো বৃহস্পতিবার বলেছিলেন এই ভ্যাকসিনটি কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে ব্যবহৃত হচ্ছে। আপনি যদি অতিমানব হয়ে যান, যদি একজন মহিলা দাড়ি বাড়তে শুরু করে অথবা একজন পুরুষ যদি নির্বোধ কণ্ঠে কথা বলতে শুরু করেন তাহলে তাদের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। বলসোনারো আরও বলেছিলেন যে এটি বিনামূল্য হবে কিন্তু বাধ্যতামূলক নয়। তিনি বলেছিলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন যে এই টিকাটি তারা বিনামূল্যে দেবে তবে বাধ্যতামূলক নয়, যিনি ইচ্ছা করেন তিনি দেবেন আর যিনি এই পার্শ্ব প্রতিক্রিয়া মেনে জেনে বুঝে এই টিকাটি গ্রহণ করবেন তিনি করতে পারেন, অথবা যিনি এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে শুনে এই টিকাটি বর্জন করবেন করতে পারেন, যার যার ব্যক্তিগত ব্যাপার বলে তিনি উল্লেখ করেছিলেন। তো দর্শক, আমরা এখানে দেখতে পারলাম যে এটি ইব্রাহিম হুজুরের মুখের কথা নয়, তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের একটি বক্তৃতাকে কেন্দ্র করে কোনো এক বক্তৃতায় এই ভ্যাকসিন সম্পর্কে আলোচনার সাপেক্ষে এই কথাগুলো বলেছিলেন। দ্য হিন্দুস্তান টাইম পত্রিকার নিউজটি আমি গুগল ট্রান্সলেট দিয়ে বাংলা করে আপনাদেরকে শোনালাম। তো আপনারা বুঝতে পেরেছেন যে এটি ডিসি হারানোর বানানো মিথ্যা কথা, কাজী ইব্রাহিম হুজুর এই ধরনের কোনো কথা তিনি বলেননি। দর্শক, যে ভ্যাকসিন সারা পৃথিবী জুড়ে একটি ধূম্রজাল অথবা সন্দেহ সৃষ্টি করেছে অথবা কোনো কোনো দেশের অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও হয়েছে এবং বিভিন্ন দেশে অনেক দেশের টিকা ব্যান করেছে, সবই তো পত্রিকায় এসেছে। তাহলে ইব্রাহিম হুজুর সেখানে মুসলিম জাতিকে ভালোবেসে সতর্ক করার জন্যে তা জানিয়ে দিলে সমস্যাটা কোথায়? দর্শক, আমরা দেখেছি এই দেশের এমপি মন্ত্রী প্রথম প্রথম টিকা না নিয়ে টিকা নেওয়ার অভিনয় করে ভিডিও ফটোশুট করে সাংবাদিক সম্মেলনে টিকার গুণগান করেছেন। মন্ত্রীরা যেখানে সন্দেহ করে ভয়ে টিকা না নিয়ে অভিনয় করে মিথ্যা বলেছিলেন সেখানে ইব্রাহিম হুজুর তার মতামত ব্যক্ত করে কি দোষ করেছেন আমি জানতে চাই। তারপরও হুজুর বলেছেন সরকারি সংস্থাগুলো যদি ভালো মনে করে, যাচাই বাছাই করে, বিশ্বস্ত মনে করে তাহলে তিনিও টিকা নেবেন এবং সবাইকে টিকা নেওয়ার জন্য বলেছেন। দর্শক, এখানে ভুল কোথায়? ডিসি হারুন বলেছেন ইব্রাহিম হুজুর নাকি বলেছেন তিনি স্বপ্নে দেখেছেন মন্ত্রী হবেন, ডাহা মিথ্যা একটি কথা, সেটা হুজুর বলেননি। তিনি বলেছেন এবং কোরআনের রেফারেন্স দিয়ে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি কোরআনের দ্বারা এক্সপ্লেন করা যায় যা কোরআনে রয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলুমের শিকার হয়েছিলেন, তার উপর মিথ্যা মামলা হয়েছিল, তিনি জেলে গিয়েছিলেন এবং আল্লাহই তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সম্মানিত করেছিলেন। ঠিক এভাবেই বাংলাদেশেও একজন ইউসুফের আবির্ভাব হবে ইনশাআল্লাহ, যিনি জুলুমের শিকার হয়েছেন, যার লোকেরা জুলুমের শিকার হয়ে প্রাণ দিয়েছেন, সেই ইউসুফ আসবেন সে সময় বেশি দূরে নয়। তবে তিনি পরিষ্কার করে বলেছিলেন সেই ইউসুফ তিনি নন, অবশ্যই অন্য কেউ। দর্শক, তিনি আরও বলেছেন যুগ যুগ ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয় আল্লাহ তাদেরকেই ক্ষমতা দেন, এটা প্রমাণিত। তিনি উদাহরণ দিতে বলেন বঙ্গবন্ধু জুলুমের শিকার হয়েছিলেন, তার পরিবারের লোকজনকে হত্যা করা হয়েছিল, আল্লাহ ঠিকই বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতা দিয়েছেন। দর্শক, এভাবেই হুজুর স্পষ্ট করে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন, সেই বক্তৃতা অনলাইনে আপনারা দেখতে পাবেন। কত বড় মিথ্যুক ডিসি সে বলল, তিনি নাকি বলেছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখছেন উনি মন্ত্রী হবেন, উনি স্বপ্নারা কিভাবে দেখেন, উনি নাকি স্বপ্ন দেখছেন উনি মন্ত্রী হবেন, উনি স্বপ্নারা কিভাবে দেখেন, উনি স্বপ্নারা কিভাবে দেখেন। দর্শক, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা কি অন্যায় নাকি? গণরায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যে কোনো নাগরিকের অধিকার, এটা এই পাগল ডিসিকে কে বুঝাবে? আসলে সে ধারণা করেছে শেখ হাসিনারই একমাত্র অধিকার আছে প্রধানমন্ত্রী হবার এবং সে এভাবেই অবৈধ প্রধানমন্ত্রীর পোষা প্রাণী হয়ে আরামে আয়েশে দিন কাটাবে। দর্শক, ডিসি হারুনগং মনে করতেছেন আওয়ামী লীগ আজীবনই এইভাবে জোর করে ক্ষমতায় থাকবেন। না, হারুন সাহেব ভুল, পৃথিবীর কোনো অপক্ষমতা চিরস্থায়ী হয়নি, কোনো স্বৈর শাসক ক্ষমতা ধরে রাখতে পারেনি, তাদের শেষ পরিণতি হয় খুব ভয়াবহ, যা খুব শীঘ্রই দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের মতো পোষা প্রাণীদের স্থান কোথায় হতে পারে এখন থেকে ভাবনা শুরু করে দেন। মিস্টার হারুন, আপনি বলেছেন কাজী ইব্রাহিম নাকি উল্টো পাল্টা কথা বলেন,
কোনো কিছু জবাব নাকি তিনি দিতে পারেননি। যাচাই বাছাই করার জন্য ওনাকে নিয়ে এসেছিলাম, কিন্তু নিয়ে আসার পর ওনার কথা বললাম, উনি কোনো কথারই জবাব দিতে পারে নাই, ওনার কথাগুলি এখনো এলোমেলো মনে হচ্ছে। আপনার জনাব ডিসি কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনার থানার কোনো দারোগা নয়, যাকে আপনি বুঝতে পারবেন। তিনি জ্ঞানের মহাসাগর হলে আপনি হলেন দুর্গন্ধময় একটি ময়লা পানির নালার মতো। এই ময়লা আবর্জনাময় দুর্গন্ধযুক্ত একটি নালা কি করে অনুভব করতে পারবে অতল মহাসাগরের গভীরতার মর্ম কতটা? একজন ইব্রাহিমকে কেবলমাত্র আরেকজন ইব্রাহিমের সমকক্ষরাই বুঝতে পারে। আপনাকে বুঝতে হলে আরও 200 বার জন্ম নিতে হবে। দর্শক, এই ডিসি হারুন সাহেব বললেন কাজী ইব্রাহিমকে উল্টাপাল্টা কথার জন্য অ্যারেস্ট করা হয়েছে, অথচ তাকে মামলা দেওয়া হলো চাঁদাবাজির মামলা। হাস্যকর, তারা কি করবেন, কাকে ধরবেন, কার মুখ খোলা রাখবেন, আবার কার মুখ কিভাবে বন্ধ রাখবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। ইব্রাহিম হুজুর কি নতুন করে স্বপ্নের কথা বলছেন? তিনি কি নতুন করে কোরআন বিজ্ঞান এবং দাজ্জাল নিয়ে কথা বলছেন? অবশ্যই না। তাহলে আগে কেন দেওয়া হলো না? কারণ এখন নিজেদের হাতে আঘাত লেগেছে। দর্শক, মুফতি ইব্রাহিম হুজুর মাত্র 2টি খুতবা দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে। ভীতু হাসিনার চেয়ারের পায়াগুলো নড়েচড়ে উঠেছে, কারণ চোর যতই সাহস দেখিয়ে সিনার টান টান করে চলুক, আপনি চোর বললেই তার বুকে কাঁপন ধরবেই। তাই অবৈধ হাসিনা ভয় পেয়ে গেছে। দর্শক, হাসিনাকে আমি কেবল অবৈধ বলছি না, সে স্বীকার করেছে সে অবৈধভাবেই ক্ষমতায় এসেছে, সে নিজেই স্বীকার করেছে। আমরা বৈধ আর অবৈধ যাই হই, আমরা বৈধ আর অবৈধ যাই হই, আমরা বৈধ আর অবৈধ যাই হই, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলেই তো সেই সুযোগটা পাচ্ছে। ক্ষমতার পালাবদল হলে অবৈধ ভাবে ক্ষমতায় আসার জন্য এই সংবিধান অমান্যকারী দেশদ্রোহী হাসিনাকেও বিচারের খাটগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। হুজুরের মাত্র 2টি খুতবা কাঁপিয়ে দিয়েছে জালিমের ভিত। সহ্য হয়নি আওয়ামী লীগের প্রভু মোদীর নাজায়েজ সন্তানদের, তাই হুজুরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, গ্রেপ্তারের পরিকল্পনাকারী, গ্রেপ্তারের হুকুমকারী, গ্রেপ্তারকারী প্রত্যেকটির উপর আল্লাহর নারদ বর্ষিত হোক। দর্শক, ডিসি হারুন বলেছেন মুফতি ইব্রাহিম হুজুরের উল্টাপাল্টা কথা নাকি কিছুই বোঝা যায় না, তাই তাকে নির্যাতন করে আঙ্গুল ভেঙে রিমান্ডে পাঠানো হয়েছে। দর্শক, তবে এই হারুন গঙ্গরা পরিমণির মুখের ভাষা কিন্তু ইশারাই বুঝে যান, তাই তাকে রানীর মতো নিজেদের মাথার তাজ বানিয়ে নমনম করেছেন এবং বেখুসুর খালাস দিয়েছেন। দর্শক, ভয় নেই, যুগে যুগে ইব্রাহিমরা ঘোর অন্ধকারে উজ্জ্বল বাতি হয়ে জাতিকে আলোকিত করেছে, দিশাহারা জাতিকে পথের দিশা দিয়েছে। মুফতি কাজী ইব্রাহিম তাদের দলেরই একজন। দর্শক, ইব্রাহিমের ইমান যদি আজও থাকে বিদ্যমান, হতেই পারে অগ্নিকুণ্ডে সুন্দর এক গুলিস্তান। দর্শক, যারা সত্য উদ্ঘাটনের ভূমিকা রাখেন, সত্যের পথে চলেন, সত্য কথা বলেন, সত্য দিকে মানুষকে আহ্বান করেন, তাদের টুটি চেপে ধরাই বর্তমান হায়নাদের কাজ। ফেরাউন নমরুদের উত্তরসূরি এই অত্যাচারীরা যতই চেষ্টা করুক, উমর আলী হামজা রাদিয়াল্লাহু আনহু সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। দর্শক, ইব্রাহিম হুজুর ডিসি হারুনকে রয়ের দালাল বলায় খুব লেগেছে। জানেন, যখন তারা আমরা লালমাটি ভাষা থেকে আনতে গেলাম, তখনও তিনি লাইভে গিয়ে উনি বলতেছিলেন যে আমাকে, আমরা যারা গেছি তারা নাকি, আমরা নাকি হিন্দুস্তানি দালাল, আমরা নাকি রয়ের এজেন্ট। প্রকাশ্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার কথা বলে তখন প্রশাসন নীরব থাকে, আর দেশপ্রেমিক আলেম ওলামা যখন সত্য কথা বলেন, দেশের স্বাধীনতা সর্বমুহূর্তের কথা বলেন, তখন তাদেরকে গুম করে গ্রেপ্তার করেন, হত্যা করেন, তাদেরকে মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখেন। সারা পৃথিবীতে এমন কোন দেশ হয়তো মিলবে না যেখানে এত সব ইসলামিক স্কলার আলেম ওলামাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাহলে কার ইশারায় আপনারা তা করছেন? আলেম ওলামাদেরকে নির্মূল করাই যখন আপনাদের মিশনে পরিণত হয়েছে, তখন বুঝতে বাকি নাই আপনারা নিজেদেরকে দেশবিরোধী বহিঃশক্তির কাছে বিক্রি করে দিয়েছেন, নিজেদেরকে গোলাম বানিয়ে ফেলেছেন। তাই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দালাল কথাটা বলে ইব্রাহিম হুজুর ভুল করেননি। মিস্টার হারুন রশিদ, আপনারা অবশ্যই দালাল, তবে মনে রাখবেন মিস্টার হারুন রশিদ, অন্ধকার যত গাঢ় হয় আলো ততই গনিয়ে আসে, বাংলাদেশের আলো ফিরতে চলেছে। এই মুফতি কাজী ইব্রাহিম এবং কারাগারের বন্দী শ্রেষ্ঠ সন্তানেরা আলেম ওলামারা এই জাতির হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়ে গেছেন, সেই আগুনেই ভারতের দালালরা জলে পড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামা ইসলামিক স্কলারদের রক্তে ইসলামের জন্য উর্বর হয়ে আছে, ইসলামী হুকুমতের জন্য এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই।
অবৈধ সরকারের গোম বাহিনী খুনি বাহিনীকে বলছি, যথাশীঘ্রেই মুফতি কাজী ইব্রাহিম সহ সকল কারাবন্দী আলেম ওলামাকে মুক্তি দিন, নাহলে আল্লাহর কঠিন আজাবের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসব সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।